হঠাৎ যুক্তরাষ্ট্রের জেলোনোসকে ফিলিস্তিনি জনগণ অচিরেই তাদের মাতৃভূমি মুক্ত করবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়িয়ে চলা আমাদের অপরিবর্তনীয় নীতি, দাবি আমির আবদুল্লাহ হিয়ানের। আরও অস্ত্র, গোলাবারুদ এবং আধুনিক ট্যাঙ্ক চাই জেলোনোসকের। রাশিয়া কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বিদেশি গণমাধ্যমকে এক হাত নিলেন পুতিন। ইউক্রেনকে ইইউ সদস্য প্রার্থীর মর্যাদা দেওয়াকে হাস্যকর বলছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। সবশেষে জানবেন 140টিরও বেশি সামরিক স্থানে হামলা রাশিয়ার, 250 ইউক্রেনীয় সেনা নিহত। হঠাৎ যুক্তরাষ্ট্রের জেলোনোসকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনোসকি ওয়াশিংটন সফরে গেছেন। বুধবার তিনি জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এই বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এটাই তার প্রথম যুক্তরাষ্ট্রের সফর। মার্কিন কংগ্রেসের দুইটি সূত্র জেলোনোসকির সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বলা হয়েছিল জেলোনোসকির যুক্তরাষ্ট্র সফর নিরাপত্তা উদ্বেগের কারণে যে কোনো সময় বাতিল হতে পারে। ওয়াশিংটন সফরে জেলোনোসকি ক্যাপিটল হিলে কংগ্রেসে ভাষণ দেবেন এবং জো বাইডেনের সাথে বৈঠক করবেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন বাইডেন প্রশাসন ইউক্রেন প্রেসিডেন্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। ফিলিস্তিনি জনগণ অচিরেই তাদের মাতৃভূমি মুক্ত করবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিনি জনগণ শীঘ্রই তাদের মাতৃভূমি ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করবে। তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামলা চালিয়ে বিনা জবাবে পার পেয়ে যাওয়ার দিন শেষ হয়ে এসেছে। তিনি গতকাল ইয়েমেনে নিযুক্ত সাবেক ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুর প্রথম স্বাগতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত বছর ইয়েমেনে করোনায় আক্রান্ত হন ইল্লু, কিন্তু ইয়েমেনের উপর সৌদি আরব ও তার মিত্রদের কঠোর অবরোধের কারণে ইরানি রাষ্ট্রদূতকে সময় মতো চিকিৎসা দিতে সানা থেকে তেহরানে নিয়ে আসা সম্ভব হয়নি। এর ফলে তিনি অনেকটা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। জেনারেল কায়ানি বলেন, জর্ডান নদীর পশ্চিম তীরে আজ প্রায় প্রতিদিন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 50টি করে অভিযান পরিচালিত হচ্ছে, ফলে তেল আবি প্রবল চাপের মুখে রয়েছে এবং বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি থেকে ইসরায়েলিদের বিতাড়ন করবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ এড়িয়ে চলা আমাদের অপরিবর্তনীয় নীতি, দাবি আমির আবদুল্লাহ হিয়ানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে কাজ করার ব্যাপারে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এই কৌশলগত অঞ্চলের নিরাপত্তা শুধুমাত্র এখানকার দেশগুলোর মাধ্যমেই রক্ষা করা সম্ভব। তিনি গতকাল জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত দ্বিতীয় বাগদাদ কনফারেন্স ফর কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন। ইরাকের প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো সম্মেলনটির আয়োজন করা হয়। এই সংক্রান্ত প্রথম সম্মেলনটি 2021 সালের আগস্ট মাসে ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হয়েছিল। আম্মান সম্মেলনে ইরান, ইরাক, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, বাহরাইন, ওমান ও ফ্রান্সের শীর্ষ নেতা অথবা পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর ইরাকের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। সেই সঙ্গে ইরাকের উন্নয়নে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সরকারকে সব রকম সহযোগিতাও করে যাচ্ছে তেহরান। তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তার দেশ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আরও অস্ত্র, গোলাবারুদ এবং আধুনিক ট্যাঙ্ক চাই জেলোনোসকির। রুশ হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনোসকি। জেলোনোসকি বলেন, আমাদের আরও অস্ত্র, গোলাবারুদ, আধুনিক ট্যাঙ্ক প্রয়োজন। আমাদের দীর্ঘপাল্লার অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেস্ক অঞ্চলের বাকমুত শহরকে এখন যুদ্ধের কেন্দ্রস্থল বলে অভিহিত করেছেন জেলোনোসকি। যুদ্ধ শুরুর 300তম দিনে মঙ্গলবার বাকমুতের যুদ্ধক্ষেত্র পরিদর্শনে যান তিনি। এই সময় যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় সেনা সদস্যদের পদক তুলে দেন তিনি। 14 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে ইরান ও বেলারুশ। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে ইরান ও বেলারুশ। রুশ বাহিনীকে ড্রোন সরবরাহ করছে তেহরান, যা ইউক্রেনে হামলায় ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে গত সোমবার বেলারুশ সফরে গিয়ে দেশটির নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন পুতিন। এই সময় পুতিন বেলারুশকে শুধু ভালো প্রতিবেশী নয়, ইউক্রেন যুদ্ধে বিশ্বস্ত মিত্র বলেও মন্তব্য করেন। অপরদিকে কিয়েভের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। রাশিয়া কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।
গণতন্ত্র সুরক্ষা বা অন্য কোনো অজুহাতে বাংলাদেশ সহ তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বলে জানিয়েছে রাশিয়া। ঢাকার রুশ দূতাবাস মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে, যারা নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, কিন্তু রাশিয়া এই সব করে না। রাশিয়ার দূতাবাস এমন এক সময়ে তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে বিবৃতি দিল যখন পশ্চিমা দেশগুলোর মিশনগুলোর ভূমিকা নিয়ে সরকার সরাসরি উষ্মা প্রকাশ করছে। সাম্প্রতিক দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে এইসব মিশন খোলামেলাভাবে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেছে। রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অগ্রহণযোগ্যতা এবং তাদের স্বাধীন এবং সার্বভৌমত্বের সুরক্ষা সম্পর্কিত 1965 সালের জাতিসংঘের ঘোষণা অনুসারে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বাহ্যিক যাই হোক না কেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো রাষ্ট্রের নেই। বিদেশি গণমাধ্যমগুলোকে এক হাত নিলেন পুতিন। যুদ্ধে অন্যতম ভূমিকা থাকে গণমাধ্যমের। অনেক সময় গণমাধ্যমকে অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে পশ্চিমা এবং বিদেশি নানা গণমাধ্যমের উপর ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তারই বহিঃপ্রকাশ ঘটালেন তিনি। পুতিনের দাবি, ইউক্রেনে হামলা হলে তা প্রসার করে পশ্চিমা গণমাধ্যমগুলো, কিন্তু রাশিয়া হামলা হলে তা প্রসার করা হয় না। সম্প্রতি ইউক্রেন থেকে দখল করা রাশিয়ার দোনেস্কে হামলা করেছে ইউক্রেন। এতে অঞ্চলটির বহু বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নিহত হয়েছেন, তবে তা কোনো গণমাধ্যমে প্রসার করা হয়নি। স্থানীয় সভায় মঙ্গলবার দোনেস্কের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিনের সঙ্গে সাক্ষাৎকারের সময় পুতিন বলেন, আমি খেয়াল করেছি একটি বিদেশি গণমাধ্যমেও, এমনকি কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও দোনেস্কে হামলার খবর প্রচার করেনি, সবাই চুপসে গেছে। এ সময় পশ্চিমা এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের নাম উল্লেখ না করে তাদের তুলোধুনো করেন পুতিন। ইউক্রেনকে ইউ সদস্য প্রার্থীর মর্যাদা দেওয়া হাস্যকর বলছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনকে ইউ এর মিত্র নয় এবং তাদেরকে ইউ সদস্য প্রার্থীর মর্যাদা প্রদান করা হাস্যকর। জাগ্রেবে ক্রোয়েশিয়ান মিলিটারি একাডেমির বার্ষিকীতে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিক। ইউক্রেন কোনো মিত্র নয়, কিন্তু ইউ তাদের মিত্র বানানোর চেষ্টা করছে। তাদেরকে হাস্যকরভাবে ইউ সদস্যপদ প্রার্থীর মর্যাদা দিয়ে উপস্থাপন করা হচ্ছে, এটি ভয়ঙ্কর পরিকল্পনা। দরিদ্র বসনিয়া এবং হার্জেগোভিনাকে অপেক্ষা করতে হয়েছিল, যা ছিল একটি ভয়ঙ্কর অপমান। এই হচ্ছে আজকের ইউরোপীয় ইউনিয়ন, একটি বিপর্যয় শূন্য, ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট এইসব বলেন। মিলানোভিচ বিশ্বাস করেন যে ইউক্রেনের সংঘাত অনিবার্য ছিল। সম্পূর্ণ পশ্চিমা এবং আমেরিকান যুদ্ধের দর্শন হল দুর্বল কাউকে আক্রমণ করা এবং তাদের রক্ত পান করা, তাদের মারধর করা, তাদের দেশকে ধ্বংস করা। তিনি দাবি করেছিলেন যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই সংঘাতে নেমেছিল। ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট বিশ্বাস করেন এটি একটি আমেরিকান যুদ্ধ, যা ইউক্রেনীয়দের কাঁধে বন্দুক রেখে যুদ্ধ করছে। মিলানোভিচ ক্রোয়েশিয়ার যুদ্ধ প্রস্তুতির বিপর্যয়কর অবস্থানের কথাও তুলে ধরে বলেছেন, প্রজাতন্ত্রকে তার সমস্ত অস্ত্র ইউক্রেনকে দিতে বাধ্য করা হচ্ছে এবং কে আমাদের রক্ষা করবে? আমেরিকানরা যেমন তারা ইউক্রেনকে রক্ষা করে, আমি একটি সংকটের ক্ষেত্রে পদাতিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন, কারণ তারাই সবকিছু। 140টির বেশি সামরিক স্থানে রাশিয়ার হামলা, 250 ইউক্রেনীয় সেনা নিহত। রাশিয়ার সৈন্যরা গতদিনে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় 140টিরও বেশি এলাকায় ইউক্রেনের জনশক্তি এবং সামরিক সরঞ্জাম এবং 60টিরও বেশি শত্রু আর্টিলারি ইউনিট নিশ্চিহ্ন করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ মঙ্গলবার এইসব রিপোর্ট করেছেন। রাশিয়ান অপারেশনাল কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র, সৈন্য এবং আর্টিলারি লোয়ানস্ক পিপলস রিপাবলিকের নেভস্কোয়ে বসতির কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি গোলাবারুদ ডিপো, গুলি চালানোর অবস্থানে থাকা 64টি আর্টিলারি ইউনিট এবং 143টি এলাকায় জনশক্তি এবং সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছে। তিনি রিপোর্ট করেছেন, গতদিনে কুপিয়ানস্ক এলাকায় রাশিয়ার সেনাবাহিনীর বিমান ও কামান প্রায় 300 ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে। পাশাপাশি ক্রাসনি লিমান এলাকায় ইউক্রেনীয় জনশক্তিকে আক্রমণ করেছে এবং 3টি শত্রু বিধ্বংসী গোষ্ঠীকে নির্মূল করেছে। গত 24 ঘন্টা সময়ের মধ্যেই সেই এলাকায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ 50 জন সৈন্য, 2টি যুদ্ধের সাজোয়া যান এবং 3টি পিক আপ ট্রাক, এসব তিনি উল্লেখ করেছেন তার রিপোর্টে।